সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব তেঁতুলের বীজ দিয়ে কি কি উপকারিতা পেতে পারি অথবা কি কি উপকারিতা হয় আমাদের স্বাস্থ্য বিষয়ে, এই বিষয়ে জানব। তেঁতুলের বীজ আসলে আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী একটি সবজির ফল। এ থেকে আমরা বিভিন্ন উপকার পেতে পারি, বিশেষ করে যৌন সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র মহা উপায়ই হচ্ছে তেঁতুল। তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টক জাতীয় ফল হলেও সারা বছরই কম বেশি পাওয়া যায়। অনেকের ধারণা আমাদের যে তেঁতুল খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এ ধারণা সম্পূর্ণ ভুল। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। যেসব রোগের জন্য উপকারী তা যেমন স্কার্বি রোগ, কোষ্ঠকাঠিন্য, এছাড়া তেঁতুলের বীজে রয়েছে বেশ কিছু উপকারিতা। জলীয় অংশ রয়েছে, মোট খনিজ পদার্থ রয়েছে, আঁশ রয়েছে, খাদ্য শক্তি, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন B1, B2, ভিটামিন সি, এবং এই উপাদানগুলোর ভিত্তিতে যৌন শক্তিকে ত্বরান্বিত করতে এবং এই যাদের যৌন শক্তি দুর্বল রয়েছে তারা এই তেঁতুলের বীজ ভাজি করে অথবা গুঁড়ো করে পাউডার করে খেতে পারেন। কিভাবে আপনার যৌন সমস্যা সমাধান করবেন আজকে তেঁতুল বীজ থেকে এটা বিস্তারিত বলে দেব। প্রথমে ভালো মানের তেঁতুল বীজ সংগ্রহ করে নিন এবং ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন। এটি ভাজি করেও খাওয়া যায় এবং এই তেঁতুলের বীজ শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে নিন। পাউডারটি শুকিয়ে নিন, শুকিয়ে নিয়ে আপনি মধুর সাথে অথবা দুধের সাথে মিশিয়ে সকালে আধা কাপ এবং রাতে আধা কাপ খেয়ে নিন। এভাবে 15 থেকে 1 মাস খেতে পারলে তেঁতুল বীজ আপনার যৌন সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে এগুলি থেকে নিশ্চিন্তে পরিত্রাণ পাবেন। তেঁতুল বীজ আমাদের শরীরের বেশ উপকার করে, মেদ বড়ি কমাতেও সাহায্য করে, গ্যাস হলে সাহায্য করে, গ্যাসের সমস্যা সমাধান করে দেয়। বিশেষ করে আজকে আমরা এই তেঁতুলের যে বীজের যৌন সম্পর্কিত যে সমস্যা এটি জানলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।